শিক্ষা অশিক্ষা নিয়ে আমাদের চিন্তাভাবনা শেষ নেই কিন্তু আজও বহু পুরুষই বিশেষ ক্ষেত্রে কম জানে কারণ বিশেষ মুহূর্তে তাদের সঠিক শিক্ষার অভাব আজও আমাদের দেশে শিক্ষার চল নেই ফলে হয় বড়দের মুখে শুনে নয়তো ভুল তথ্য সম্বলিত বই পড়ে পুরুষের বলে তৈরি করে দৈহিক চাহিদার ধারণা এই ধারণা তৈরির সময় নারীদেহ সম্পর্কে বহু ভুল কথা মনে গেঁথেই বেড়ে ওঠে পুরুষরা পরে সে ভুল হানি ঠিকই কিন্তু তাদের দৈহিক শিক্ষার অভাবটা কোনোভাবেই অস্বীকার করা যায় না কোন ধারণা পুরুষের মনে বাসা বেঁধে থাকে এক মহিলাদের শরীরে বহু প্রাথমিকভাবে থাকে কোনো নারী শরীর সেভাবে নয় শরীরের যে অঙ্গগুলিতে রোম দেখা যেতে পারে সেখানে থেকে তা নির্মূল করারও আধুনিক পদ্ধতির দ্বারস্থ হন মহিলারা ফোন তো ধারণার বড় যে মহিলাদের শরীরে পিউবিক খেয়াল নেই বস্তুত তা একেবারেই অর্থহীন উল্টে দৈহিক তৃপ্তির ক্ষেত্রে এই কেশের গুরুত্ব আছে ভুল ধারণার কারণে এই পুরো বিষয়টিতে এই অন্ধকারে থাকে অধিকাংশ পুরুষ দুই নিজেদের পছন্দ অনুযায়ী তারা মেয়েদেরও একসাথে ফেলে দেন কিন্তু সত্যি সকল মেয়েরা এসব পছন্দ করে না এতে তাদের নানা অসুবিধাও হয় সে অসুবিধার কথা পুরুষরা জানেন না বলেই বক্ষ যুগল নিয়ে ভুল ধারণা তৈরি হয় এই ধারণার বশবর্তী হয়ে পুরুষরা এমন অনেক কাজ করে ফেলেন যাতে মহিলারা পরবর্তীকালে বিপদে পড়ে তিন আবার অনেক পুরুষের ধারণা প্রত্যেক মহিলারই বোধহয় যে কোনো সময় স্তনদুগ্ধ খরিত হয় হরমোনাল চেঞ্জ সন্তান হওয়ার পর যা যা নারী শরীরে সংগঠিত হয় তার সম্পর্কে বেন্দুমাত্র ধারণা থাকে না পুরুষদের স্তনদুগ্ধ নিয়েও কোনো ব্যান তাদের সামনে তুলে ধরা হয় না ফলে এই অস্বাভাবিক একটা ধারণা পুরুষের মনে বাসা বেঁধে থাকে পাঁচ নারীর ঋতুকালীন যন্ত্রণা নিয়েও পুরুষের ভুল ধারণা থাকে প্রথমত সংস্কারের কারণে এটা নিয়ে কোনো আলোচনায় হয় না পুরুষের স্বাদ দক্ষিণ ভারতের প্রথা অনুযায়ী এই সময় নারীরা পুরুষদের মূর্দর্শন পর্যন্ত করেন না ফলে এই বিষয়টি নিয়ে পুরুষরা রীতিমতো ভাষায় থাকেন অথচ পরবর্তীতে সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে এই চক্র সম্পর্কে নারীর পাশাপাশি পুরুষেরও সম্মুখীব থাক উচিত সেই জায়গাতে অনেকটাই পিছিয়ে থাকেন পুরুষরা নারী